এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা, তাহলে আপনি কি বলবেন? কেউ বলবে সর্পের বিষ, কেউ বলবে কাঁকড়া বিছের, কেউ বলবে কালকিউটের বিষ। কিন্তু না, এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ। শুনতে অত্যন্ত মিষ্টি, কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত। পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয়, কেবল একটি। কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে। আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে, আপনি তাকে দোষ দিতে পারেন না। এখানে দোষ আপনার নিজের, যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন, এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে। এটা আপনার ভুল। সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না। আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব। রাধা রাধা। এই সংসারে এমন কিছুই নেই যা সব সময় একই থাকবে। যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে, কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে। ওই আকাশের দিকে তাকান, ওই মেঘ, ওটাও ভেঙে পড়ে, কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায়। মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে, কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে। এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে, তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে। যদি জীবনে কিছু ভেঙে পড়ে, তাহলে নিরাশ হয়ে পড়বেন না, নিজের সাহস হারাবেন না, ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন। মনে করুন, নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে, যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে। ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন, তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে। রাধা রাধা। এই সংসার, এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয়? কোনো যোগের মাধ্যমে, কোনো ভয়ানক অসুরের আগমনে, নাকি প্রকৃতির রাগের কারণে? না, এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে। এই আমি, এই তুমি, এটা আমি করেছি, ওটা তুমি করেছ, এটা আমার, ওটা তোমার, আদি ইত্যাদি, এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয়, সর্বপ্রথম ঘর ভাগ হয়, তারপর বসতি, তারপর প্রাণ, আর তারপর দেশ, আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায়। আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয়। এখন এমত অবস্থায় কি করা যেতে পারে, কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে, কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে? উত্তর সেই একটাই, করুণা। একে অপরের দরকারগুলি বুঝুন, একে অপরের সমস্যাগুলি বুঝুন, একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান, একে অপরের সুখের ভাগিদার হন। আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে, তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে। তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।